ওয়ালাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিওতে। ফিশ রোড বিলির পক্ষ থেকে আমি সাগর রহমান আজকে পুরো ভিডিওটাতে থাকার চেষ্টা করব। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। তো আজকে হয়তো আপনাদের টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে। হয়তো অনেকেই মাথায় প্রশ্ন রাখেন যে ভাই সিমে বাজারটা কি হবে, কত করে কিনবো, বা কেনার পর আমি লস লস খাচ্ছি কিনা, আমাকে ঠকাচ্ছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাথায় থাকে যখন আমরা নতুন কেউ সিম শুরু করি। আসলে বাজার তো আমরা জানি না। তো আজকের এই বিষয়টা হচ্ছে আমাদের শিল্পের বাজার নিয়ে, পাইকারি বাজার নিয়ে, এবং আমরা যখন দুই এক প্যার নিবো সেক্ষেত্রে কি বাজারটা আমরা ধরি বা কি কি রকম রেটে সেল করি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাদের একটা ধারণা চলে আসবে যে অ্যাটলিস্ট শিম কেনার সময় আপনারা ঠকবেন না, এবং কোয়ালিটি সম্পর্কে মাছ কেনা মানে কোয়ালিটি দিয়ে কিভাবে শিল্পের বাজারটা নির্ধারণ করা হয় সমস্ত বিষয়টা আমি আজকে আপনার সাথে শেয়ার করবো। তো চলুন আমরা এখন মেইন অংশে যাই। তো এখানে আমার আসলে বেশ কিছু শিম্প আছে, কালেকশন আছে, যেখানে আমি এখন আপনাদের দেখাবো। হয়তোবা আমি এর আগেও ভিডিও করছি শিম্পের ট্যাঙ্ক সেট আপ নিয়ে। তো এখন আমি আসলে দেখেন নেটটা দিয়ে আমার কিছু কোয়ালিটি সম্পূর্ণ মাছ, এটা আসলে ফায়ার রেড আছে, একদম এ গ্রেড আছে, তারপর আমাদের সাকুরা আছে, সব মানে সব রকম আছে। এখানে এত ফ্রাই আছে বলার মতন আসলে। এখানে দেখেন ফ্রাইয়ের পরিমাণটা দেখেন, লাল লাল ছোট ছোট একদম পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো যদি লক্ষ্য করেন, আসলে ক্যামেরায় আসলে খুব একটা যদি ধরা পসিবল না, কিন্তু আমি আসলে কি বলি মানে এত পরিমাণ বাচ্চা, আমি যে যে সেট আপটা আপনাদের দেখাইছি এই সেট আপটা আপনি যদি লক্ষ্য করতে পারেন এত পরিমাণ বাচ্চা হবে আলহামদুলিল্লাহ, এটা বলার মতো না। তো ওকে মধ্যে দেখি এই বুলটা দেখি, এটা পানি কমতো শুরু। তো দেখেন আমি আসলে দেখেন একটা মানে আসলে নেট দিয়ে একটা বা একটাবার মানে মানে ইয়ে ধরছি, দেখেন কতগুলো বাচ্চা, দেখেন আমি যদি একটু দেখাই একটু আপনাকে, মানে প্রচুর বাচ্চা আসলে, ফায়ার রেডের এত পরিমাণ বাচ্চা পাইছি বলার মতো না। দেখেন এই যে তো প্রচুর বাচ্চা। তো এই যে ফায়ার রেডটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম এ গ্রেড ফায়ার রেড, এই ফায়ার রেডটা মানে এই যে রেড চিংড়িটা একদম এ গ্রেড। তো এইটার যদি আপনি একদম বড় সাইজটা নেন সেক্ষেত্রে অনেকেই 150 টাকা পর্যন্ত রাখে, 150 টাকা পেয়ার পর্যন্ত রাখে, আর শুরুটা স্টার্টিংটা হয় আপনাদের 60 টাকা থেকে, 60 টাকা থেকে, যেটা আছে একটু গ্রেডটা একটু মানে খারাপ বা একটু লো গ্রেড। আর নর্মালি আমাদের সেল হয় রেঞ্জটা হচ্ছে যে আমাদের 80 টাকা, আমাদের নর্মালি যে আমাদের আমাদের যে নর্মালি যে আমাদের সিমটা এ গ্রেডের ওটা সেল হয় 80 টাকা, আর একদম ভালো যেটা সেটা হচ্ছে যে 100 টাকা 150 টাকা পর্যন্ত সেল হয়। তো আশা করি আপনাদের ফায়ার রেড নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, আশা করি ফায়ার রেড নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। ফায়ার রেডের যে প্রাইসটা যেটা 60 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত হতে পারে, সেটা হচ্ছে যে মানে আপনার কোয়ালিটি অনুসারে। তো নর্মালি আসলে 80 টাকা করে বাজারে বিক্রি হয়, আর আপনি যদি সেক্ষেত্রে 50 পিসের ক্ষেত্রে নেন, 50 পিস 100 পিস, সেক্ষেত্রে রেটটা 60 টাকা চলে আসে, 60 টাকা। তো এখন আমি আরেকটা কোয়ালিটি সম্পর্কে মাছ দেখাবো, যেটা হচ্ছে যে আমাদের ডার্ক ব্লু শিম। ডার্ক ব্লু শিমের এখানে আসলে খুব ছোটো সেট আপ, আমার বড় হাউসে বেশ কিছু আমার কালেকশন আছে। আমি বেশ কিছুদিন আগে এখানে একটা নতুন একটা আইডিয়ার জন্য বা আপনাদের দেখানোর জন্য আমি ছোটো ছোটো করে কিছু শিল্পের ব্রিডিং সেট আপ করছি। তো আমি এখন আসলে আপনাদেরকে এটা দেখাবো, ডার্ক ব্লু শিম। তো এখানে আসলে অনেক পরিমাণ হিউজ মানে এত পরিমাণ বাচ্চা এবং প্যারেন্টস আসলে বলা মুশকিল। আর চিংড়ি মাছ খুব কিন্তু দৌড়াদৌড়ি করে, এই জন্য ধরাও একটু টাফ, যদি আপনাদের দেখাই। তো ডার্ক ব্লু শিম যেটা আছে, ডার্ক ব্লু শিমটার আমি যদি কোয়ালিটিটা আপনাদের দেখাই, দেখেন তো এগুলো আসলে বাজারে নর্মালি বিক্রি হয় আপনাদের 160 টাকা করে পেয়ার, যেগুলো একটু অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট পেয়ার 160 টাকা বিক্রি হয়। অনেকে আবার আছে যে 160 টাকা থেকে 180 টাকা পর্যন্ত রাখে, আসলে যখন দুই এক পেয়ার মাছ নেবেন তখন আসলে খুব বেশি কমানো পসিবল হয় না, যখন আপনি পাইকারি নেবেন তখন হয়তো অনেক প্রাইসটা অনেক কমে আসে, 120 টাকা পর্যন্ত পেয়ার চলে আসে। যখন পাইকারি আপনি 150 পিস নেবেন, অথবা হচ্ছে যে আপনি যখন 50 পিস নেবেন, অথবা হচ্ছে আপনি যখন 100 পিস নেবেন, তখন আসলে 120 টাকা পেয়ার পর্যন্ত চলে আসে। তো আপনি যত বেশি মাছ নেবেন তত আসলে দামটা কমে আসবে, হ্যাঁ, এবং কোয়ালিটি অত্যন্ত ভালো, একদম কালার এক কুচকুচে কালো কালোর মতো আর কি। তো ডার্ক ব্লু আসলে যেটা নাম যেটা কালার হওয়া দরকার, একদম পারফেক্ট কালার। তো এখন আমার মাছটাকে অজনি দেবো, আরেকটা আমি আপনাদের আরেকটা দেখাবো অরেঞ্জটা, অরেঞ্জের বাজার দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সমস্ত বিষয়গুলো শেয়ার করবো। তো চলুন আমরা আরেকটা কিছু চাই খুশিস। তো এখন আমি আপনাদেরকে অরেঞ্জটা দেখাবো, আর আসলে অরেঞ্জের কোয়ালিটির অত্যন্ত ভালো কোয়ালিটি এবং কালার কম্বিনেশনটা ভালো। চলো শিম যদি আপনি ব্রিড করাইতে পারেন, শিম ব্রিড করালে আসলে
অনেক বাচ্চা দিবে। তো অরেঞ্জটা আমি এখন ধরার চেষ্টা করব, তো চলুন আমরা অরেঞ্জটা ধরি। তো আসলে বুলেট না রাখা পর্যন্ত আসলে বুঝতে পারবেন না অরেঞ্জের কোয়ালিটি। দেখেন অরেঞ্জটা আসলে মোটামুটি ভালো কোয়ালিটি, যেটা আসলে আমরা পাই খুচরা সেল করি হচ্ছে 180 টাকা 160 টাকা, আর যখন আপনি পাইকারি নেবেন সেই ক্ষেত্রে হয়তো বা একটু কমবে, 120 টাকা 120 টাকা থেকে শুরু হয় পাইকারি। তো পাইকারির আসলে পাইকারির যে মেইন বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আমাদের কমপক্ষে আমাদের আপনাকে 50 পিস অথবা 40 পিস নিতে হবে। আসলে পাইকারি মানে আসলে একটু রেঞ্জটা বেশি এবং প্রাইসটা কমে আছে, এই জন্য অনেকেই আসলে পাইকারি নিতে চায়। আর শিম্পের শুরু ক্ষেত্রে আপনি মনে রাখবেন শিম্প অ্যাটলিস্ট আপনাকে 5 পেয়ার বা 10 পেয়ার দিয়ে শুরু করতে হবে। আসলে আপনি যখন 5 পেয়ার 10 পেয়ার দিয়ে শুরু করবেন মানে মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আসবে এবং হচ্ছে যে শিম্পের বাচ্চার পরিমাণটাও বেশি আসবে। আর যখন আমরা শুরু করি যে 1 পেয়ার 2 পেয়ার, আসলে 1 পেয়ার 2 পেয়ার দিয়ে আসলে শিম্পের খুব একটা প্রোডাকশন আসে না। তো এই জন্য আমি আমার আমার সাজেশন থাকবে যে আপনারা অ্যাটলিস্ট 5 পেয়ার বা 10 পেয়ার দিয়ে শুরু করেন, তাহলে শিম্পের শিম্পের একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা রেজাল্ট পাবেন। হ্যাঁ দেখেন এই যে এটা এখন এ গ্রেড ফায়ার রেড। তো এখন আসলে আসলে আপনি শিম্পের যদি যত্ন করতে পারেন তাহলে শিম্প কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা দেয়, এবং শিম্পের যত্ন করতে পারলে আসলে শিম্প থেকে মোটামুটি লাভজনক। তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কয়েকটা কথা আপনার সাথে শেয়ার করবো শিম্পের খাবার থেকে শুরু করে কী কী বিষয়টা। তো বেশি আরও বেশিক্ষণ কথা বলবো না। তো আমি যদি আপনাদের বলি খাবারের বিষয়টা, যদি আপনাদের বলি খাবারটা, আপনি অবশ্যই শিম্পের জন্য স্পিরুলিনা ট্যাবলেট এবং ভাসমান যে ফিড অপটিমাম যেটা ইউজ করতে পারেন, অপটিমামটা শিম্পের ট্যাঙ্কে দিয়ে রাখবেন, ওটা হচ্ছে যে শিম্প নিজেরাই খেয়ে নেবে। আর অবশ্যই আপনারা সেটা শিম্পের ট্যাঙ্কে বিভিন্ন ধরনের প্ল্যান্ট ইউজ করার চেষ্টা করবেন। আসলে এই প্ল্যান্টগুলো এত পরিমাণ কাজে দিবে সেটা বলার মতো না। আসলে এই এই প্ল্যান্টগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে শিম্পের খাবার দরকার হলে এই প্ল্যান্টগুলোই খেয়ে নেয়। এবং আপনারা সবজি ইউজ করতে পারেন, যেখানে শশা ইউজ করতে পারেন অর্ধসিদ্ধ, অথবা বিভিন্ন ধরনের সবজি ইউজ করতে পারেন। তো এগুলো আসলে শিল্পের জন্য অত্যন্ত ভালো, এবং হচ্ছে যে ওদের গঠন তৈরি এবং হচ্ছে ওদের মানে দৈহিক যে কাঠামো এবং হচ্ছে যে মানে দৈনিক যে চাহিদা, ওদের যে একটা খাদ্যের যে একটা চাহিদা এটা আসলে অনেকটাই পূরণ করে। সবজি, তারপর স্পিনো ট্যাবলেট, তারপর আপনি বলেন যেটা দানা দিয়ে তার ফিড, যেটা ফিডটা দিলে ওরা মানে উপরে বেশি বেশি থাকে, ওরা উপরে বেশি বেশি খেয়ে নেয় আর কি। তো এই বিষয়গুলা আর হালকা করে আপনারা স্পঞ্জ ফিল্টারটা ইউজ করতে পারেন। আমি আসলে সবসময় স্পঞ্জ ফিল্টার দেই না, দেখা যাচ্ছে যখন একটু পানি ঘোলাটে হয়ে যায় তখন আসলে পানিটা ফ্রেশ রাখার চেষ্টা করি স্পঞ্জ ফিল্টার দিয়ে। তো শিল্পের জন্য আসলে খুব বেশি ফ্লোর দরকার হয় না, শিল্পের জন্য হালকা একটু ফ্লো হইলে বেটার, সবচেয়ে বেস্ট, এই জন্য এটা ইউজ করবেন। আশা করি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে শিল্পের বাজার দর, শিল্পের হালকা করে খাবারের বিষয়টা শেয়ার করার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিতে থাকবেন, আর আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফ্রিশলি ডট বিডির সাথে থাকবেন। আর বিদায় নিচ্ছি আমি শাহবুর রহমান।